আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা আইপি এর ব্যবহার শিখব। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট এ সংক্ষিপ্ত রূপ হলো আইপিএ। তোমরা যখন কোনো ওয়ার্ড নিয়ে চিন্তা করো যে এটার উচ্চারণ কি হবে, এটা তুমি নিজেই বুঝতে পারবে যদি তোমার আইপিএ সিম্বল সম্পর্কে ধারণা থাকে। ইংরেজিতে মোট কয়টা লেটার আছে? 26টা। এই 26টা লেটার কিন্তু 44 ধরনের সাউন্ড প্রডিউস করে। 44টা আইপিএ সিম্বল আছে, যে সিম্বলগুলো জানলে তুমি ইজিলি যে কোনো ওয়ার্ডের উচ্চারণ বুঝতে পারবে। তাহলে চলো আমরা আজকের লেসনের আইপিএ সিম্বল দিয়ে যে ওয়ার্ডগুলো আছে এগুলো বুঝে নিই। প্রথম ওয়ার্ডটা দেখো, এইচ এ আর ই, এইচ এ আর ই, হেয়ার। হেয়ার অর্থ খরগোশ। আবার এইচ ই আর ই, এটাকে আমরা হেয়ার বলি, রাইট? এখন দেখো আইপি সিম্বল জানলে কিভাবে তুমি দুইটা যে ভিন্ন উচ্চারণ এটা বুঝতে পারবে। এই যে তোমরা স্ল্যাশ দিয়ে দেখতে পাচ্ছ, আমি এই জিনিসগুলো স্ল্যাশ দিয়ে লিখেছি, এগুলোই হলো আইপিএ সিম্বল, ঠিক আছে? আইপিএ সিম্বলে দেখো, এটাকে তোমাদের মনে হতে পারে লেটার, কিন্তু এখানে এইচটা কোনো লেটার না, এটা একটা সিম্বল। এইচ একটা সাউন্ড করে, সেটা হলো আমি অ্যাকশন দিয়ে বুঝাচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। এইচ থেকে সাউন্ড হয়, আর এই যে দেখতে পাচ্ছ এটা এয়া সাউন্ড, এয়া, এয়া। এখানে দেখো, তাহলে তুমি যদি জানো এই আইপিএ সিম্বলটা এয়া, এয়া এরকম একটা সাউন্ড প্রডিউস করে, তখন তুমি যখন ডিকশনারিতে দেখবে এইচ এ আর ই আছে এবং এখানে আছে এয়া, ইজিলি বুঝতে পারবে ওয়ার্ডটা হবে হেয়া, হেয়া। এখন তোমাকে কে বললো ব্রিটিশ বা আমেরিকান, এটা নিয়ে তুমি আর টেনশন করবে না। তুমি জানো আইপিএ সিম্বলে আছে এয়া, হেয়া, সো দ্য ওয়ার্ড উইল বি হেয়া, তাহলে শব্দের উচ্চারণটা হবে হেয়া। নেক্সট ওয়ার্ডটা দেখো, এইচ ই আর ই, এটাও তো হেয়া এরকম উচ্চারণ হতে পারে, কেন হবে না? কারণ এখানে ইয়া, আইপিএ সিম্বলটা এখানে একটু ডিফারেন্ট, ইয়া এটা হচ্ছে ইয়া সাউন্ড প্রডিউস করে, এখানে এই দুইটা মিলে প্রডিউস করছে এয়া সাউন্ড, এয়া, এই দুইটা মিলে উচ্চারণটা হয় ইয়া, ইয়া, তাহলে হিয়া, হিয়া শব্দের অর্থ এখানে, খাম হিয়া, এখানে আসো, খাম হিয়া। আর হেয়া, আই সো আ হেয়া, আমি একটি খরগোশ দেখেছিলাম, আই সো আ হেয়া, হেয়া, হিয়া। এখন দেখো নাম্বার থ্রি, টি এ এস টি ই, নাম্বার ফোর, টি ই এস টি, তোমাদের মনে হতে পারে দুইটারই একই উচ্চারণ, টেস্ট, টেস্ট। যদি তুমি আইপি সিম্বলটা জানো তাহলে বুঝবে এটার উচ্চারণটা অবশ্যই এই ওয়ার্ড থেকে ভিন্ন, টেস্ট, এখানে উচ্চারণটা হবে টেস্ট। কেন? এই যে সিম্বলটা আছে এটা এই সাউন্ড করে, এটাও কিন্তু একটা আইপিএ সিম্বল। আমি বলেছি 44টা আইপিএ সিম্বল আছে, 44টা আইপিএ সিম্বল, 26টা লেটার, ইংরেজি 26টা লেটার থেকে যে সাউন্ডগুলো হয় সেখানে 44টা সিম্বল দিয়ে এই সাউন্ডগুলো বোঝানো হয়। টেস্ট, এই যে এখানে তোমাদের মনে হতে পারে এটা ই আই, উচ্চারণটা হবে এই, এটা কিন্তু সিম্বল, এটা কোনো লেটার না, বারবার বলে দিচ্ছি তোমরা লেটার মনে করে ভুল করবে না। তোমরা যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ জানতে চাও কেমব্রিজ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি ইউজ করতে পারো। এই যে এখানে তোমরা দেখো প্রত্যেকটা ওয়ার্ডের পাশে কিন্তু সিম্বল আছে, একটু ভালো করে খেয়াল করো, এই সিম্বলগুলোই হলো আইপিএ সিম্বল। তোমরা অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি পাজলড হয়ে যাও ব্রিটিশ নাকি আমেরিকান, এটা নিয়ে ব্রিটিশ বা আমেরিকান নিয়ে কখনো চিন্তা করবে না। যেমন আমরা বাংলা ভাষা ইউজ করি এবং এখানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা প্রত্যেকটা অঞ্চলের মানুষের ভাষা কিন্তু ভিন্ন, কিন্তু আমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করি আমাদের কর্মক্ষেত্রে বা জীবনের অন্যান্য প্রয়োজনে, আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করে থাকি এবং এই ভাষাটাই কিন্তু আমরা প্রতিষ্ঠানে শিখে থাকি। ঠিক এইভাবে ইংরেজিতেও তোমরা ব্রিটিশ বা আমেরিকান নিয়ে কখনো পাজলড হবে না, জাস্ট আইপিএ সিম্বলগুলো সম্পর্কে ধারণা রাখবে এবং আইপিএ সিম্বল দিয়ে যেই সাউন্ড প্রডিউস করবে ঠিক ওইভাবেই উচ্চারণটা করবে। তাহলে এখানে তোমাকে টেনশন করতে হবে না কে কী বললো, তোমার সাউন্ডটা ভুল হলো, ওয়ার্ডটা ভুল হলো, তুমি জানো তুমি আইপিএ সিম্বলটা ইউজ করে প্রডিউস করেছো সাউন্ড, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে। চলো তাহলে আমরা নেক্সট ওয়ার্ডগুলো দেখি, টেস্ট, টেস্ট, এখানে দেখো এই, এই,
ঠ এই ঠ টেস্ট, আর এখানে ঠ এস্ট টেস্ট। এই যে সিম্বলটা এটা প্রডিউস করে এ এ এ ঠ এস্ট টেস্ট, এই সিম্বলটা প্রডিউস করে এই সাউন্ড। এই জন্য মিল থাকা সত্ত্বেও ভিন্নতাটা এসেছে এখানে এই এখানে এ, এই এ টেস্ট টেস্ট। এই টেস্ট অর্থ স্বাদ আর টেস্ট পরীক্ষা করা। নাম্বার ফাইভ, দেখো আমি এখানে আন্ডারলাইন করেছি, এখানেও আছে উ, এখানেও আছে উ, রাইট? কারণ ও ও ও ও থেকে সাউন্ড হয় উ, এখানেও ও ও উ। তাহলে প্রুফ, প্রুফ অর্থ কি? প্রমাণ, প্রুফ। আর এখানে আছে এফ এল ও ও ডি, তাহলে কি ওয়ার্ডটা আমরা বলবো ফ্লুড? নো, এটা যে ফ্লুড হবে না এটাও কিন্তু তুমি আইপিএল সিম্বল দিয়েই বুঝতে পারবে। এই যে এই সাউন্ডটা আর এই সাউন্ডটা দেখো, এখানে উ সাউন্ড উ, তাহলে এই সিম্বলটা দিয়ে বুঝবে উ এই সাউন্ড হয়, তাহলে প্রুফ প্রুফ। আর যখন দেখছো এই সিম্বলটা বুঝবে আ, ল আ ড ফ্লাড, ফ্লাড শব্দের অর্থ বন্যা, আর প্রুফ প্রমাণ। তাহলে এখানে উ সাউন্ড, এখানে আ। এখন নেক্সট ওয়ার্ডটা দেখো এল আই ভি ই, লিভ, আর পরের ওয়ার্ডে আছে এল আই ভি ই এল ওয়াই, তাহলে এটা হবে লিভ। আর এটা কেন লাইফলি? এখানেও দেখো আইপিএ সিম্বল দিয়ে ইজিলি বোঝা যায় লিভ, এটা ইহ 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 সাউন্ড করে। এখানে তোমরা দেখছো ল ই লিভ, আর এখানে ল আই লি লাইফলি লাইফলি, এটা কিন্তু আই সাউন্ড হয়। তাহলে আইপিএ সিম্বলের মধ্যে এই সাউন্ডটা হচ্ছে আই, এটা এল থেকে যে সাউন্ড হয় ল, এই সাউন্ডটা বোঝায় ল আই লি লাইফলি, এটা লিভ লাইফলি, লিভ মানে বাস করা আর লাইফলি খুব প্রাণবন্ত। নাম্বার এইট, আর ই এস ইউ এল টি, আমরা বলি রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট দিয়েছে, রেজাল্ট না, ওয়ার্ডটা হবে রিজাল্ট। কেন? কারণ এটা ই ই সাউন্ড শো করে, এটা ই সাউন্ড বুঝায় ই, আ ল ঠ আ, এটা হলো আ সাউন্ড। তাহলে আমরা রেজাল্ট বলবো না, ওয়ার্ডটা হবে রিজাল্ট রিজাল্ট। এইভাবে তোমাদের যদি আইপিএ সিম্বল জানা থাকে ইজিলি তোমরা নিজেরাই পার্থক্য করতে পারবে কোন ওয়ার্ডের উচ্চারণটা কেমন হবে। তাহলে এটা কি হবে? রিজাল্ট রিজাল্ট। নাম্বার নাইন আর টেন দেখো, ডি ই এস ই আর টি, আর এখানে আছে ডি ই এস এস ই আর টি, এই দুইটা শব্দেরই আমরা অনেক সময় একই উচ্চারণ করে ফেলি, বলি ডেজার্ট ডেজার্ট, তাই না? কারণ দেখতে একই রকম, স্পেলিংটা মনে হচ্ছে খুব কাছাকাছি। যখন আইপিএ সিম্বল তুমি বুঝবে তখনই বুঝবে এটার উচ্চারণে অনেক পার্থক্য আছে। একটা হলো ডেজার্ট, এটা অর্থ মরুভূমি ডেজার্ট, আর এখানে যখন আসবে ডিজার্ট ডিজার্ট, এটা দেয় ইহ সাউন্ড ইহ, আর এখানে আ ঠ ডিজার্ট, সাধারণত খাওয়ার পরে মিষ্টান্ন দেয়া হয়, সেটা হলো ডিজার্ট ডিজার্ট। তাহলে এটা হলো ডেজার্ট আর এটা ডিজার্ট। এখন নাম্বার ইলেভেন দেখো, আর ই এস পি ই সি টি, আমরা বলে থাকি আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি, সব কিছুই ঠিক আছে কিন্তু উচ্চারণটা হবে রিসপেক্ট রিসপেক্ট, ঠিক আছে? কারণ এখানে দেখো আছে ই কিন্তু এটা আইপি সিম্বল দিয়ে বুঝাচ্ছে ই সাউন্ড। আমরা সাধারণত আর ই এস থাকলে বলি রেস, যেমন বি ই ডি বেড, তাহলে আর ই এস রেস, কিন্তু যখন তুমি আইপি সিম্বল বুঝতে পারবে তখনই বুঝবে এটা ইহ ইহ এরকম একটা সাউন্ড হবে, ই ফ এক, আর বাকি সব কিছু ঠিক আছে, রিসপেক্ট রিসপেক্ট, আই রিসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি। নাম্বার টুয়েলভ, আচ্ছা এই ওয়ার্ডটা নিয়ে অনেক কনফিউশন থাকে, এডুকেশন নাকি এডুকেশন, ডি আছে এই জন্য হয়তো ভাবছো এডুকেশন, এডুকেশন না, ওয়ার্ডটা হবে এডুকেশন এডুকেশন। এজ কীভাবে বুঝবে? এই সিম্বলটা ভালো করে দেখো,
এই সিম্বলটা থেকে যে সাউন্ড হয় সেটা হলো জ জ। এই দুইটা মিলে কিন্তু জ জ এরকম সাউন্ড হয়। এখন তুমি যখন দেখবে যে এরকম এখানে আছে তখনই বুঝবে এটা এজ 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 এজ। এডুকেশন খেইশন, দেখো একটু লম্বা এফ এর মতো দেখতে এই সিম্বলটা হলো, তাহলে এটা খেইশন। এই যে এখানে খেইশন বলি আমরা, এডুকেশন, তাহলে আমরা ভুল করছি শুধু এখানে এডু, কারণ আমরা শুধু লেটার দেখে পড়ি, আমরা জানি না যে লেটারগুলো ঠিকভাবে উচ্চারণের জন্য আইপিএস সিম্বল জানতে হয়। যদি আমরা আইপিএস সিম্বলগুলো জানি তাহলে লেটারগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো এবং কোন শব্দের কেমন উচ্চারণ একসাথে হলে হয় এটাও কিন্তু ইজিলি বুঝতে পারবো। তাহলে একবার আমার সাথে বলো এডুকেশন এডুকেশন। নেক্সট ওয়ার্ডটা দেখো EITHER, এটা অনেকেই আমাকে প্রশ্ন করে ইদার নাকি আইদার। ইদার আইদার আমি তো দুইটাই পেয়েছি ডিকশনারিতে, আইপিএস সিম্বল দিয়ে যেহেতু আমি দুইটাই পেয়েছি সো আমি কি বলবো, আইদারও রাইট ইদার এটাও রাইট, আইদার ইদা বোথ আর কারেক্ট। নেক্সট ওয়ার্ড দেখো COVER, আমরা বলি কভার, তাই তো? কভার মানে ঢেকে রাখা, ঢেকে রাখা অর্থটা ঠিক আছে কিন্তু উচ্চারণটা হবে খাভা খাভা। কেন? কারণ এখানে আ, এই সিম্বলটা দিয়ে আ সাউন্ড বুঝায়, তাহলে এখানে কি হবে খাভা। ও আমি ইদার আইদারে আরেকটু বলে দিই, এটা আই এটা ই, ইদা আইদা আইদা ইদা, তো এখানে খাভা খাভা। প্লিজ খাভা ইয়োর মাউথ, খাভা ইয়োর মাউথ ওয়েন ইউ খাফ, যখন তুমি কাশি দাও মুখটা ঢাকো, খাভা ইয়োর মাউথ। তো আজকের লেসন থেকে তোমরা আইপিএস সিম্বল সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ, পরবর্তী লেসনে আমি আইপিএস সিম্বলের ভাওয়েল সিম্বল কনসোনেন্ট সিম্বলগুলো নিয়ে আলোচনা করব এবং আমি আশা করছি তোমরা আইপিএস সিম্বল অনুযায়ী উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারবে। লেসনটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবে।